ঘোষণা দিয়ে বিশ্বের ইতিহাসের দ্রুততম মানব উসাইন বোল্টের সঙ্গে দৌড়ানোর প্রতিযোগিতায় নামতে চান ইউনিভার্স বস ক্রিস গেইল। মাত্র 9.58 সেকেন্ডে 100 মিটারের দ্রুততম রেকর্ডটি করেছেন উসাইন বোল্ট। অলিম্পিকে জিতেছেন 8টি স্বর্ণ। দুষ্টুমি করে গেইল বলেছেন তার সঙ্গে দৌড়াতে ভয় পাচ্ছেন বোল্ট। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ফাস্টেস্ট ম্যান ফাস্টেস্ট ফরম্যান আসন্ন টি-20 বিশ্বকাপে শুভেচ্ছা দূত হিসেবে জামাইকান কিংবদন্তি উসাইন বোল্টের নাম ঘোষণায় আইসিসির ক্যাপশন ছিল এটি। এ গ্রহে সবচেয়ে দ্রুততম মানব এবার ক্রিকেট মাতাবেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। জ্যামাইকার ক্যারিবিয়ান দ্বীপে ছোটবেলায় ক্রিকেট খেলেই বড় হয়েছেন তিনি। স্কুলে তার ক্রিকেট কোচের আগ্রহে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টগুলোতে চেষ্টা করার পরই তিনি মনোযোগ দেন অ্যাথলেটিক্সে। পরে হয়ে ওঠেন বিশ্বসেরা, গড়েন অবিশ্বাস্য সব রেকর্ড। মাত্র 9.58 সেকেন্ডে 100 মিটারের দ্রুততম রেকর্ডটি করেছেন উসাইন বোল্ট। অলিম্পিকে জিতেছেন 8টি সোনা। ঘোষণা দিয়ে বিশ্বের ইতিহাসে দ্রুততম মানবের সঙ্গে দৌড়ানোর প্রতিযোগিতায় নামতে চান ক্রিস গেইল। এমনকি তিনি এটাও দাবি করেছেন তার সঙ্গে প্রতিযোগিতায় নামতে নাকি ভয় পাচ্ছেন বোল্ট। আগামী জুনে হতে যাওয়া টি-20 বিশ্বকাপে শুভেচ্ছাদূত দুজনই। বুধবার বোল্টকে শুভেচ্ছাদূত হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার পর একটি ভিডিও প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। সেখানে বোল্টের সাথে দৌড়ানোর কথা জানিয়েছেন ক্রিস গেইল। আমি তো তাই বললাম, তুমি আউট করেছ আমাকে, আমি এবার ট্র্যাকে দৌড়াতে চাই, কিন্তু আজ পর্যন্ত আমাকে 100 মিটার ট্র্যাকে সে দেখতে চায় না, এখনও আমাকে ভয় পায়, সহজেই তাকে হারাতে পারবো। শুনুন, উসাইন শুধু অনেকটুকু ধুলা দেখবে, ইউনিভার্স বস এক নিমিষে উড়ে যাবে। গেইলের জবাবে বোল্ট বলেন ইউটিউবে আছে, সেটা অস্বীকার তো করতে পারবে না গেইল। এরপর গেইল বলেন হ্যাঁ, বোল্ট তাকে আউট করেছে, এবার ট্র্যাকে বোল্টের সাথে দৌড়াতে চান গেইল। উসাইন বোল্ট আমাকে একটা দাতব্য ম্যাচে আউট করেছিল, আমি তাকে ম্যাচে আমন্ত্রণ জানিয়েছিলাম, সে ভালো একটা বাউন্সার করেছিল, বেশ ভালো একটা বাউন্সার, মিথ্যা বলবো না, আমি ছেড়ে দিয়েছিলাম। এরপর মনে হলো এটা তো সিরিয়াস ম্যাচ নয়, আমি কি করছি, ফলে তাকে মারতে শুরু করলাম, একটা বা দুটো ছয়ও মেরেছিলাম, সঙ্গে কয়েকটি চারও, শেষ পর্যন্ত ইনসাইড এজে বোল্ট। আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট, ওডিআই ও টি-20 ক্রিকেট মিলিয়ে 42টি সেঞ্চুরির মালিক ক্রিস গেইল এবার দ্রুততম মানব বোল্টের সাথে জুটি বেঁধে শুভেচ্ছাদূত হিসেবে মাতাবেন ইউএসএ ও ক্যারিবিয়ান বিশ্বকাপ। ক্যারিবিয়ান মহাতারকা ক্রিস গেইলের দীর্ঘদিনের বন্ধু উসাইন বোল্ট আগামী 1 জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে কাজ করতে মুখিয়ে আছেন। ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি এবারই প্রথম ক্রিকেটের কোনো বৈশ্বিক আসর বসবে যুক্তরাষ্ট্রে। ফারহান ইসান, যমুনা স্পোর্টস।